أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা ফাজাইল কুরআনের কিছু হাদিস পড়তেছিলাম, আমরা শেষের দিকে চলে আসছি। আজকে আমরা 31 নম্বর হাদিসটি পড়ব এবং তারপরে অন্য হাদিসগুলো পড়ার চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হযরত উকাবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, শব্দ করিয়া কোরআন তেলাওয়াতকারী প্রকাশ্যে সৎকার করনেওয়ালাদের সমতুল্য, আর আস্তে তেলাওয়াতকারী গোপনে সৎকা করনেওয়ালাদের সমতুল্য। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, শব্দ করিয়া কোরআন তেলাওয়াতকারী প্রকাশ্যে সৎকা করনেওয়ালার সমতুল্য, আর আস্তে তেলাওয়াতকারী গোপনে সৎকা করনেওয়ালার সমতুল্য। রেফারেন্স তিরমিজি, আবু দাউদ, নাসাই, হাকিম। কোন কোন সময় সৎকা প্রকাশ্যে দেওয়া উত্তম, আর যখন অন্যকে উৎসাহিত করার জন্য হয় কিংবা অন্য কোনো সৎ উদ্দেশ্য থাকে। আবার কোন সময় গোপনে সৎকা করা উত্তম হয় যখন রিয়া বা লোক দেখানোর আশঙ্কা হয় অথবা কাহারও অপমানিত হওয়ার সম্ভাবনা থাকে। এমনইভাবে কোনো কোনো সময় কোরআন শরীফ উচ্চ আওয়াজে পড়া উত্তম যখন উহার দ্বারা অন্য লোক উৎসাহিত হয়, ইহাতে অন্যদেরকে শুনিবার সওয়াব হয়। আবার কখনো আস্তে পড়া উত্তম যখন অন্য লোকের কষ্ট হয় বা রিয়ার আশঙ্কা হয়। এই জন্য জোরে এবং আস্তে উভয়ভাবে পড়ার ভিন্ন ভিন্ন ফজিলত আসিয়াছে। কখনো উচ্চ আওয়াজে পড়া যুক্তিসঙ্গত, কখনো আস্তে পড়া উত্তম। অনেকে গোপনে সৎকার নটি হাদিস দ্বারা আস্তে পড়াকে উত্তম বলিয়া প্রমাণিত করিয়াছেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহ কিতাবুসুয়াবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু হইতে নকল করিয়াছেন, কিন্তু এই রেওয়ায়ত মুহাদ্দিসিনের নিয়ম অনুযায়ী দুর্বল। গোপনে আমল করা প্রকাশ্যে আমল করা অপেক্ষা 70 গুণ বেশি সওয়াব রাখে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করিয়াছেন যে, জোরে শব্দ করিয়া এমনভাবে পড়িও না যে একজনের আওয়াজ অন্যজনের আওয়াজের সহিত মিলিয়া যায়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ মসজিদে নববীতে এক ব্যক্তিকে জোরে কোরআন তেলাওয়াত করিতে শুনিয়া তাহাকে নিষেধ করিয়া দিলেন। তেলাওয়াতকারী কিছুটা তর্ক করিতে চাহিলে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ বলিলেন, যদি আল্লাহর ওয়াস্তে পড়ো তবে আস্তে পড়ো, আর যদি মানুষের জন্য পড়ো তবে উহা বৃথা। এমনইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে জোরে পড়ার রেওয়ায়েত বর্ণিত আছে। শরহে ইয়াহুয়াউল উলম কিতাবে উভয় প্রকার রেওয়াত বর্ণিত হইয়াছে। আমি পরবর্তী হাদিসটি পড়ছি। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, কুরআনে পাক এমন সুপারিশকারী যাহার সুপারিশ কবুল করা হইয়াছে, এবং এমন বিতর্ককারী যাহার বিতর্ক মানিয়া লওয়া হইয়াছে। যে ব্যক্তি উহাকে সম্মুখে রাখে তাহাকে সে জান্নাতের দিকে টানিয়া লইয়া যায়, আর যে উহাকে পিছনে ফেলে সে তাহাকে জাহান্নামে নিক্ষেপ করে। ইবনে হিব্বান, হাকিম। আমি আবারও বলছি, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, কুরআনে পাক এমন সুপারিশকারী যাহার সুপারিশ কবুল করা হইয়াছে, এবং এমন বিতর্ককারী যাহার বিতর্ক মানিয়া লওয়া হইয়াছে। যে ব্যক্তি উহাকে সম্মুখে রাখে তাহাকে সে জান্নাতের দিকে টানিয়া লইয়া যায়, আর যে উহাকে পিছনে ফেলে সে তাহাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করে। অর্থাৎ কুরআন পাক যাহার জন্য সুপারিশ করিবে আল্লাহ তাআলার দরবারে উহা কবুল, আর যাহার সম্পর্কে সে বিতর্ক করিবে
উহাও গ্রহণ করা হইবে। কুরআন পাকের বিতর্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা 8 নং হাদিসে ব্যাখ্যায় করা হইয়াছে যে কুরআনে পাক তাহার হক আদায়কারীর মর্যাদা বাড়াইবার জন্য আল্লাহর দরবারে বিতর্ক করিবে, আর যাহারা তাহার হক নষ্ট করিয়াছে তাহাদেরকে বলিবে, তুমি আমার হক আদায় করো নাই কেন? যে ব্যক্তি উহাকে নিজের নিকট রাখিবে, অর্থাৎ উহার অনুসরণ আনুগত্যকে জীবনের নীতি বানাইয়া লয়, সে তাহাকে জান্নাতে পৌঁছাইয়া দেয়। আর যে ব্যক্তি উহাকে পিছনে রাখিয়া দেয়, অর্থাৎ উহার অনুসরণ করে না, সে জাহান্নামে প্রবেশ করিবে। বান্দার অর্থাৎ লেখকের মতে কুরআন পাকের প্রতি উদাসীনতা এই হুকুমের অন্তর্ভুক্ত হইতে পারে। বিভিন্ন রেওয়ায়াতে কুরআনের প্রতি উদাসীনতা প্রদর্শনের ব্যাপারে ধমকি আসিয়াছে। বুখারী শরীফের এক দীর্ঘ হাদিসে যাহাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সংখ্যক লোকের গুনাহের শাস্তি প্রদানের দৃশ্য দেখানো হইয়াছে, উহাতে এক ব্যক্তির অবস্থা এমন দেখানো হইয়াছিল যে তাহার মাথায় একটি পাথর এমন জোরে নিক্ষেপ করা হইতেছিল যে তাহার মস্তক চূর্ণ বিচূর্ণ হইয়া যাইতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার এই অবস্থার কারণ জিজ্ঞাসা করিলে বলা হইল যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তাহার কালাম শিখাইয়াছিলেন, কিন্তু সে না রাত্রে উহার তেলাওয়াত করিয়াছে আর না দিনে উহার উপর আমল করিয়াছে, সুতরাং কিয়ামত পর্যন্ত তাহার সহিত এরূপ ব্যবহারই করা হইবে। আল্লাহ তাআলা আপন মেহরবানি দ্বারা স্বীয় আজাব হইতে আমাদেরকে রক্ষা করুন। প্রকৃতপক্ষে কালামে পাক এত বড় নিয়ামত যে উহার প্রতি অবহেলার কারণে যে কোনো কঠিন শাস্তি দেওয়া হোক উহা যথাযথই হইবে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আমরা দুটি হাদিস পড়লাম এবং দুটি হাদিসের মাঝখানে আবার অন্য কিছু প্রাসঙ্গিক হাদিসও আমরা পড়েছি। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এই হাদিসগুলো জানার এবং মানার তৌফিক দান করুন, এবং বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দান করুন। আমরা কোরআন শরীফ পড়ার সময় অর্থসহ কোরআন শরীফ পড়ার চেষ্টা করি। আমিন, সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।